আসসালামু আলাইকুম সবাইকে, আবার স্বাগত জানাচ্ছি, আমি পাভেল। এখন আমরা অনুশীলনী 1.2 এর 3-এর যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে 9 দিয়ে বিভাজ্য কিনা সংখ্যাগুলো যাচাই করা। তো এর আগে গত পর্বে হচ্ছে আমি আলোচনা করেছি যে 9 দ্বারা বিভাজ্যতার সূত্রটা কি এবং কিভাবে কাজ করে, অর্থাৎ এর পেছনের যে এক্সপ্লেনেশনটা ছিল সেটা সবার সাথে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেই ভিডিওটা দেখে আসবে। তাহলে হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতার পেছনের যে লজিকটা আছে সেটা সবাই খুব ভালো করে বুঝতে পারবে। তো আমরা জানি যে 9 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য, তখন পুরো সংখ্যাটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা প্রবলেমটা সলভ করব। আচ্ছা, তো এখানে যে কয়েকটা প্রশ্ন আছে, 3-এর ঘ, এটা প্রশ্নগুলো আমি একটু লিখি। একটা আছে হচ্ছে 5075, একটা হচ্ছে 5075, একটা হচ্ছে 1737, আরেকটি হচ্ছে 2193। সো এই কয়েকটা সংখ্যা আমার কাছে দেয়া আছে, এগুলো 9 দ্বারা বিভাজ্য করে আমাকে জাস্টিফাই করতে হবে। তো আমরা জানি যে গত পর্বে দেখেছি যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়। তো এখন তোমাদের মাথায় একটা জিনিস ঘুরতে পারে যে আমরা কিভাবে লিখবো, অঙ্কটা কিভাবে ডিটেলস করব। তো সেটা আমি একটু দেখিয়ে দিই, সবগুলোই করব। একটা হচ্ছে বিস্তারিত আলোচনা করে দিব, বাকিগুলো আশা করছি সেভাবে করে তোমরা করে নিতে পারবে। সবার প্রথমে আমরা সংখ্যাটা লিখব যে 5075। তারপর লিখব যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 5 + 0 = 0 যোগ না করলেও হয়, আমি লিখলাম, তারপর হচ্ছে 7, তারপর যোগ করলাম 5। তো সমান সমান 5 এর সাথে 12, 12 আর 5 হচ্ছে 17, তাহলে আমি পাচ্ছি 17। এখন আমরা জানি যে 17 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমি লিখবো যা 9 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 17 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য না, অর্থাৎ পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য না। এবং কেন বিভাজ্য না এটা লজিকটা কিন্তু অলরেডি গত পর্ব থেকে তোমরা দেখে এসেছো যে এই অঙ্কগুলো বাদে বাকি অংশটা 9 দ্বারা বিভাজ্য, বাকি ছিল শুধু এই অংশটুকু। এটা যেহেতু বিভাজ্য হচ্ছে না, অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমি লিখবো, সুতরাং 5075 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। একই রকম ভাবে এই দুটো অঙ্ক করতে হবে। আমরা প্রথমে সংখ্যাটা লিখব, লিখার পরে লিখব যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যা আসবে তারপর লিখব যা 9 দ্বারা বিভাজ্য অথবা বিভাজ্য না। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যা আসবে, 1 এর সাথে হচ্ছে 8, 8 আর 3 = 11, 11 এর সাথে হচ্ছে 18। তার মানে আমরা দেখতে পাচ্ছি 18 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে, মাঝের সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আর এই অংশটা তোমরা আগে নিজেরা চেষ্টা করো, ভিডিওটা পজ দিয়ে তারপর হচ্ছে আমার সাথে মিলাও। তো আমি এখন বলি, এখানে আছে হচ্ছে 2 আর 1 = 3, 3 এ 3 = 6, 6 আর 9 = 15। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 15 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য নয়। সো দেখতে পাচ্ছি এই দুইটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য নয়, শুধু মাঝের সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তো আশা করছি সবাই বুঝতে পেরেছ। আমরা ইতিমধ্যে অনেকগুলো টপিক শেষ করে ফেলেছি এই অধ্যায়ে বিভাজ্যতা নিয়ে। বিভাজ্যতার নেক্সট পর্বে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্যতা। তো 6 দ্বারা বিভাজ্যতার সূত্র হয়তো অলরেডি তোমরা জানো, কিন্তু এর পেছনে লজিকটা কি, কেন কাজ করে, এই ব্যাখ্যাটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো নেক্সট ভিডিওটা দেখবে, এবং তার পরবর্তীতে হচ্ছে এই 3-এর যে অংশটা বাকি আছে সেটা নিয়ে আলোচনা করবো। এরপরে হচ্ছে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সো সেই অংশটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।